ক্রিকেটার সাকিব আমাদের সবার পছন্দের। ক্রিকেটার সাকিবকে আমরা ছোটবেলা থেকে আমরা যারা বেড়ে উঠছি তারা সাকিব আল হাসানের খেলা দেখেই বেড়ে উঠছি। তার আরেকটা যে পরিচয়, সেই পরিচয়ের সূত্র ধরে তার নিরাপত্তা সরকার বিসিবি এগুলো আসলে তাদের ব্যাপার, তারা নিশ্চয় তারা এটা সিদ্ধান্ত নেবে যে তারা তাকে নিরাপত্তা দিবে কি দিবে না, কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের এখনো ভালোবাসার জায়গা আছে। না, একটা পট পরিবর্তনের পরে তো আসলে যে কোনো জিনিস আসলে একটু শুরু হতে একটু সময় নেয়, তো হয়তো বা সেই সময়টাই নিচ্ছে, সব কিছু আবার বোঝাচ্ছে নতুন করে, হয়তো বা সে কারণে একটু আপনার কাছে মনে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে না, কাজ তো হচ্ছে কাজ কাজের মতো। আপনি যেমন একটা ওই যে জিনিসটা আছে কি যে খেদমত করা, তো ওই জিনিসটা আমার ভালো লাগছে অনেক, এবং এটা আমার ছোটবেলা থেকেই এটা ভালো লাগে এখন। ওইখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদাভাবে রাখার কোনো কারণই নেই, ওইখানে আমরা সবাই এক। বন্যা পরিস্থিতির আগে আমরা নোয়াখালীতেও দেখছি, ফেনীতেও দেখছিলাম, সেখানে আমার ফাউন্ডেশন ডাকবাক্স ফাউন্ডেশন তারা কাজ করছে, এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানেও আমার ফাউন্ডেশন কাজ করছে। এবং আমি মনে করি যাদের আমার মতো যাদের ফাউন্ডেশন নাই তারাও নিজের উদ্যোগে কাজ করতে পারে, যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে। নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে, বাকিটা নোয়াখালী টিম কাজ করছে। কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকা টিম গেছিলো, কুমিল্লার টিম তখন আমাদের সাথে কাজ করছে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকা টিম যাবে, তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে, এবং যার কারণে আমার ডাক বাক্স ফাউন্ডেশন আজকে এতদূর পর্যন্ত আসছে। আমাদের কাজের মাঝখানে সুযোগ হয়ে ওঠে না শোরুম ওপেন সে অর্থ করার, তারপর অনেকদিন পরেই আসা হলো রান্নাঘরে, ভালো লাগতেছে এই। আর আমাদের কাজের আপডেট তো আপনারা দেখে দেখেনি, আমাদের ফেসবুক পেজ বা আমাদের টিমের ইয়ে থেকে আমরা সবসময় কাজের আপডেটগুলো দিয়ে থাকি। এর মধ্যে অংশ ভাইয়ের একটা প্রজেক্ট করলাম, তানির রহমান অংশ ভাইয়ের, ওনার একটা ওয়েব সিরিজ করলাম, এর মধ্যে দুইটা 6টা গল্পের একটা ওয়েব সিরিজ, এর মধ্যে দুইটা গল্পের শুট শেষ হলো আর কি। আমার আম্মা একজন নাটকের আম্মা চেয়ারম্যান, কিন্তু আমার রিয়েল আম্মা হচ্ছে গৃহিণী। খুব রেয়ারলি এরকম ওপেনিংয়ে থাকি, এবং আমি সব কিছু বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করে তারপরে আসি। এই যাচাই বাছাই ছাড়া আমাদের কেউ পাবে না আসলে, মানে এরকম না যে আমরা টাকা দিল নিয়ে আসলো, এই সুযোগটা নাই আমার সাথে। এটা সত্যি, পলাশকে আনতে গেলে আমার অনেক হিমশিম খেতে হয়েছে। পলাশকে যখনই আমি যে কোনো শুটে ডাকি বা যে কোনো ওপেনিংয়ে যখন পলাশকে চাই, ওর সাথে আমি অনেক বসতে হয়, অনেকবার বসতে হয়। ওকে আমি জানাই যে যেমন মানে এই প্রোগ্রামটা নিয়ে কিন্তু পলাশ একবার ইয়েস নো ইয়েস, মানে ও না এটাতে কমফোর্ট জোন মনে করে না, যে এত ক্রাউড এত জ্ঞান আমাদের কী হয়, আমরা যেমন অভ্যস্ত হয়ে গেছি ধাক্কা ধাক্কি বা সব, ও এটা এটা থেকে দূরে থাকতে চায়, ও খুব ক্লিন থাকতে চায়, এই আর কি।